নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। রাজ্যের যে সমস্ত তফসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেই ডাব্লিউ বি এবং নিট দু হাজার তেইশের বিনামূল্যে কোচিং প্রোভাইড করা হচ্ছে তা আপনারা এই কোচিংটি কিভাবে করতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি বন্ধুরা এটা হচ্ছে এসসি ক্যান্ডিডেট এবং এসটি টি জন্য তো যা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদেরকে বিনামূল্যে এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষাগুলোর কোচিং দেওয়া হচ্ছে তা আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কোথায় আপনাদের ক্লাস করানো হবে এবং কিভাবে সেই ক্লাসগুলো করবেন পুরোপুরি ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেখতে পাচ্ছেন এসসি ক্যান্ডিডেট এবং এসটিদের ক্ষেত্রে বিনামূল্যে এই যে কোচিং দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট থেকে অ্যাপ্লিকেশান চলছে আর এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার পর্যন্ত তো আপনাদেরকে সাতাশে আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে যারা যারা ক্লাস টুয়েলভ পাস পড়াশোনা করছেন বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সে যারা যারা ক্লাস টুয়েলভ পাসে যে সমস্ত ক্যান্ডিডেট আছেন এবং তার সাথে সাথে যা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েটে যারা যারা ফার্স্ট ইয়ারে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বলে রাখি আপনাদের যে কোয়ালিফিকেশান যেটা চায় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাধ্যমিকে অন্তত সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নম্বর থাকলেই চলবে আর আপনাদের যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে তো তিন লক্ষ টাকা যদি ফ্যামিলি ইনকাম থাকে আর আপনি যদি মাধ্যমিকে এসসি ক্যান্ডিডেটে সিক্সটি বা এসটি ক্যান্ডিডেটে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকেন এবং আপনি যদি বিজ্ঞান বিভাগে ক্লাস টুয়েলভে বা আপনি যদি ফার্স্ট ইয়ারে পড়ছেন তাহলে কিন্তু এই কোচিংটি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু এখানে কোচিং সরকারের তরফ থেকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে যেখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু প্রতি মাসে আপনাদেরকে স্টাইপেন্ডও দেওয়া হবে রকমের টাকার খরচ হবে না দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে আর এই টাকাটা হচ্ছে বিভিন্ন খাতা কলম এবং তার সাথে সাথে সেই কোচিং সেন্টারে যাওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন খরচা রয়েছে সেই মান্থলি যে খরচা রয়েছে সেই খরচাটিও কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তো দেখুন বন্ধুরে এখানে আপনারা কোন কোন জেলার থেকে কোন কোন জায়গাতে কোচিংগুলো আপনারা করতে পারবেন সেগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে এই কোচিংগুলো করানো হচ্ছে সেগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া হাওড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া আলিপুরদুয়ার বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং তার সাথে সাথে রয়েছে হুগলি জলপাইগুড়ি কালিম্পং মালদা নদিয়া পূর্ব বর্ধমান উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং কলকাতা তো দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলোতে কোন কোন জায়গাতে আপনাদের সেই কোচিংগুলো হবে সেই দেখতে পাচ্ছেন হাই স্কুলগুলো বা সেই সমস্ত স্কুলগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন নির্দিষ্ট জেলার ক্ষেত্রে এই সমস্ত স্কুলগুলোতে আপনাদের ক্লাসগুলো করানো হবে তো যেখানে আগামী যে এন্ট্রান্স পরীক্ষাগুলো দু হাজার তেইশে হতে চলেছে সেই পরীক্ষাতে প্রিপারেশন নেওয়ার জন্য এখানে কিন্তু বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যদি আপনি এই কোচিংটি নিতে চান তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে তো অ্যাপ্লিকেশান করার দুটো প্রসেস রয়েছে একটি হচ্ছে অফলাইনে আর একটি হচ্ছে অনলাইনে অফলাইনে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তাহলে ফর্ম একটি রয়েছে সেটা আপনাদেরকে ফিল করে এই নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে আর আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশান করেন তাহলে এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অফলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথায় পাবেন কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে রাখি যদি আপনি নির্দিষ্ট জেলার থেকে দেখছেন আর আপনি যদি অবশ্যই এই কোচিংটি নিতে চাইছেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ নম্বর রয়েছে আপনি প্রয়োজন হলে সেই যোগাযোগ নম্বরে কিন্তু কল করতে পারেন অথবা আপনি সরাসরি কিন্তু অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন তো চলুন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখানে গিয়ে জানবো যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আরেকবার আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এখানে যে কোয়ালিফিকেশান যেটা চায় সেটা হচ্ছে মাধ্যমিক আপনাদেরকে সিক্সটি পার্সেন্ট নম্বর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আর এস টি ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু থাকতেই হবে না হলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না আর এখানে আপনাদেরকে বর্তমানে আপনি ক্লাস টুয়েলভে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে বা আপনি যদি ফার্স্ট ইয়ারে পড়ছেন তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন যেখানে ছাত্র ছাত্রী সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন আর বার্ষিক যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে আর লাস্ট ডেট আপনাদেরকে মনে রাখতে হবে সাতাশে আগস্ট দু তো চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি গুগলে সার্চ করেন ডাব্লিউ বিবি সিডি ইভি দেখতে পাচ্ছেন এরকম একটি সার্চ করবেন তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে যে পেজে এখানে কিন্তু ক্লিয়ারলি লেখায় রয়েছে যে অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটি অপশান রয়েছে প্রথম যে অপশানটি রয়েছে সেখানে আপনারা জানতে পারবেন যে নোটিশটি আমি ডিসকাস করে দিলাম সেই নোটিশটি আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনি যদি অফলাইনে অ্যাপ্লিকেশান করেন তাহলে এটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করার অপশানটি আর এটা হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান এই যে অপশানটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে চলে আসবে তো এটা আপনারা মোবাইলেও কিন্তু এখান থেকে পুরো ফিল করে সাবমিট করতে পারবেন আর এখানে বলে রাখি বন্ধুরা এখানে কি কী কাগজ এখানে আপনাদের লাগবে সেগুলো বলে রাখি তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কাগজগুলো আপলোড করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানেও রয়েছে মাধ্যমিক এবং ক্লাস টুয়েলভের যে মার্কশিট রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট রয়েছে আপনি কোন ক্যাটাগরির এবং তার সাথে সাথে এখানে কিন্তু ফ্যামিলি ইনকামের কিন্তু এখানে ফাইলটি এখানে আপলোড করতে হবে এর চারটি কাগজ এখানে লাগছে তো এই চারটি কাগজ আপনাদেরকে আপলোড করতে হচ্ছে এবং ফাইনালি আপনাদেরকে এখানে সাবমিট করলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস আপনারা কিন্তু যদি আপনি এই যে কোচিং বিনামূল্যে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে এবং প্রতি মাসে আপনাদেরকে স্টাইপেন্ট দেওয়া হবে তিনশো টাকা করে সেই তিনশো টাকা হচ্ছে যে বিভিন্ন যে সমস্ত কোচিং চলাকালীন যে সমস্ত খরচাগুলো হয়ে থাকে সেই স খরচাগুলো আপনারা কিন্তু সেখান থেকে সেই টাকার মাধ্যমেই কিন্তু আপনারা সেই খরচাগুলো পুরো বহন করতে পারবেন তো এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট খুব ভালো সুযোগ রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা যারা এসসি এস টি ক্যাটাগরি রয়েছেন এবং যার যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা মেডিকেল লাইনে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে সরকারের তরফ থেকে বিনামূল্যে আপনাদের নিজের জেলাতেই কোচিং দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি আমি আপনাদেরকে বলবো অবশ্যই শেয়ার করুন কারণ তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যান্ডিডেট এখনও অবধি কিন্তু এই আপডেটটি পায়নি এবং বিভিন্ন ক্যান্ডিডেট বুঝতে পারছে না যে কীভাবে অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে কারোর কোনো সাহায্য ছাড়াই তারা কিন্তু নিজের থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে না নিজের মোবাইলে তো অবশ্যই এই ভিডিওটি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শেয়ার করুন যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় এবং তারা ঠিক সময়ে অ্যাপ্লিকেশান করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এই সমস্ত ভিডিওগুলো দেখছেন তাহলে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে আপনারা নিয়মিত পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ